বিসমিল্লাহ রাহমান ইউরাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো দেখুন যে এই আলোচনাটি একটি কথার উপর নির্ভর করে বলা হবে যেমন আমাকে কোনো ভক্ত বা কোনো আশেক বা আমার ইউটিউব থেকে যারা আমার ভিডিওগুলো দেখতে দেখতে তারা ভক্তি এসে গেছে এবং তারা আমাকে এরকম কিছু কথা বলেছেন যে আপনি কুণ্ডলিনী সম্পর্কে কিছু কথা বলবেন যে মানব দেহের মধ্যে যে কুণ্ডলিনী এই কুণ্ডলিনী বিষয়টা কি কুণ্ডলিনী জাগলে কি হয় না জাগলে কি হয় এবং এটা কি করে জাগাতে হয় এই বিষয়ে আমি আজ কথা বলবো যে কলুকুণ্ডলি এই কুণ্ডলি যে বিষয়টা আছে সেটা মানব দেহের ভিতরে এই কুণ্ডলিনী যার জেগে যায় সে কি হয় দুনিয়ার সম্পদ সব কিছুই তার বিফল হয়ে যায় তখন সে যা কিছু দেখে যা কিছু বোঝে তখন দেখে যে দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছু মিথ্যা এখানে ভ্রম মাত্র একটা ভ্রমের মধ্যে পড়ে আছি কিছুক্ষণ পরে আমি এই স্থান ত্যাগ করব। তখন এই মিথ্যা জগৎকে ফেলে আমি সত্য জগতে চলে যাব তাহলে এই কুণ্ডুলি যার জেগেছে দুনিয়ার সম্পদ সমস্ত কিছু তার কাছে বিফল হয়ে যায় তাহলে দুনিয়ার সম্পদ যতক্ষণ পর্যন্ত একটা মানুষের কাছে বিফল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কখনো মুক্তির পথে যেতে পারবে না আল্লাহর সাথে একাকার বিলীন হতে পারবে না যদি একাকার বিলীন হতে হয় তাহলে আমাদের সেই সাধনগুলো করতে হবে সেই সাধনগুলোর কথা আমি অবশ্যই আপনাদেরকে বলবো দেখুন যেমন একটা বিষয় হলো কি যে ইঙ্গিতে কথা বলা কবির ভাষায় কথা বলা এবং গভীর কোনো গান শুনে ব্যাখ্যা করে নেওয়া এটাই কিন্তু জ্ঞানীর কাজ জ্ঞানী সম্প্রদায় এখান থেকে তুলে নেয় দেখেন একটা আগুন জ্বালানো আছে এ আগুন থেকে বড় একটা আগুনের কুণ্ডুরি সেখান থেকে সে একটা কপি বা মম জ্বালিয়ে নিয়ে গেছে আবার কেউ কি করেছে যে একটা আগুনের ফুলঙ্কা পরে আছে আগুনের ফুরঙ্গি পরে আছে এটার মধ্যে থেকে সে ফু দিয়ে ফুঁ দিয়ে জ্বালিয়ে নিয়ে গেছে তখন দেখা যায় যে বড় একটা আগুনের কুণ্ডুরি থেকে জ্বালানো হলো আবার কেউ আগুনের ফুলকা থেকে জ্বালিয়ে নিয়ে গেলো কিন্তু সেখানেও আগুন সেখানেও আগুন কমতি কিছুতেই নেই তাই আমি বলবো যে কোন কোন সাধনা যেমন এই সাধনা জগতের কথা যখন বলা হবে এখান থেকে আপনারা বুঝে নেবেন যে এই কর্ম এই সাধন এই কাজগুলো করলে একজন মানুষের কন্ডুলিনী জাগে আর যখন কুণ্ডলিনী জাগে তখন জগৎ সংসার সমস্ত কিছু তার কাছে তুচ্ছ হয়ে যায় তখন সে যেদিকে তাকায় সেদিকে কিছু দেখতে পায় আর যা দেখতে পায় তাকি আর গায় মনে মনে হাসে এবং যারা বোঝে না তারাই তো নিজের কাছে ফাঁসে তাহলে ওই লোকের কাছে কিন্তু জ্ঞানীগুণীরা আসে এবং মূর্খ যারা তারা দূরে চলে যায় এখন আমি বলবো যে যাবে যদি ছোটে আয় সন্তরে কই মন পাগল ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার না আছে পথের সম্বল এই অষ্ট ধাতুর দেহখানি খুদ কোম্পানি মধ্যস্থলে পানি হাওয়ার যোগে হয় প্রবল উপরে জলে পরশমুনি নিচে গুমায় অষ্টফনি হংস রোবে ওঠে ধনী সোহাং শব্দে চলাচল এই মোলদার হইতে নিয়া দুম আটকা দিয়া ধীরে ধীরে চোখ দিয়া ধ্যান করো সহস্রদল সহস্রদলটি কোথায় একেবারে মাথার তালমলে যা শেষ সীমানা যেখানে সিদ্ধাতুল তাহা মগজে তার ঠিকানা আর সেখানেই কিন্তু আল্লাহর বাস বাসভবন যাই হোক সেখানে যাব না আজকের মূল হল কি আজকের মূলে বিষয় হলো দুনিয়া রাজ্য সম্পদ সবই বিফল কুণ্ডলিনী জাগে যার দেখেন কুণ্ডলিনী জাগাতে হলে আমি যে সাধনার কথাগুলো কবির বাসায় বলে যাব অবশ্যই এটা আপনাদের খেয়াল করে শুনতে হবে এখান থেকে আপনাদেরকে তুলে নিতে হবে যেহেতু একমাত্র নিজ নিজ মুর্শিদ এবং ক্লিয়ার করে একজন ভক্তকে দেখিয়ে দেখিয়ে বলে দিবে যে বাবা এই সাধনটা দেহের এখান থেকে শুরু করতে হবে এই সাধনটা দেহের এমুক জায়গা থেকে শুরু করতে হবে এগুলা ভেঙে ভেঙে একমাত্র নিজ মুর্শিদ বলে দেবে আর আমি যেটা বলবো এখন সেটা হলো যে মানুষ যখন এই সাধনাগুলো করবে তখন তার এই দেহ থেকে আত্মা কোথায় বিলীন হয়ে যাবে এবং সে কি হয়ে যাবে তাই বলবো এবং এই কথাগুলোর ভিতরে আপনারা অবশ্যই যে সাধনার কথা এবং কুণ্ডলিনী জাগার কথাও বলা হবে এবং সেই সাধনগুলো আপনারা এই কথা থেকে কবির ভাষা থেকে আপনারা ঠুকে রাখবেন যে এই সাধনগুলো করতে হবে প্রাণারাম অভ্যাস করো সাধন পথে মনামার এই র্যাচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার পরের সর চক্রসন নিঘুমেতে কর ধ্যান দম সমর্থে করসাধন গুহ মোলে মোলাদার সেই পদ্মতে কুণ্ডলিনী ভজঙ্গল সেই রূপিনী সাড়ে তিন পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার আবার বলছি কথাটি শুনুন পরের সর চক্রসন নিঘুমেতে করো ধ্যান দম সমর্থে কর সাধন গুহ মোলে মোলাদার সেই পদ্মতে কুণ্ডলিনী ভজঙ্গল সেই রূপিনী সাড়ে তিন পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার ঊর্ধ্ব শ্বাসে চলনমর বীজ মন্ত্র করে রোপণ ধরা সাধন দেখবে মজা চমৎকার ডাকিনী যোগিনী নিয়া আছেন মা সুখে ঘুমাইয়া ঊর্ধ্ব শ্বাসে লও জাগাইয়া রুদ্ধ রাখছে ব্রক্ষদার চলরে জাহবীর কোলে সবাদেষ্টানে শরদলে জম্প দিয়ে পর্গে জলে যদি মন জানে সাঁতার স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া মণিপুরে যাও চলিয়া থাকবে না অন্ধকার একটি ফুলের পাখি দশটা যদি হইতে পারো নিষ্ঠা খাইবে সুমার এই অগ্নিকুণ্ডের কোলা হলে কান ফেটে যায় ভ্রমণ্ডলে ঝাঁপ দেওগে সেই চিন্তা নলে যদি ইচ্ছা থাকে কার এই আলাজিব্বা দেখেন আমাদের মধ্যে যে আলাজিব্বা আলাজিব্বা আমরা বলি কিন্তু আল্লা জিব্বাই বলাটা শুদ্ধ কারণ আমরা দেখবেন যাই কিছু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া শেষে যখন আমরা গিলে ফেলি গিলে ফেললে ওই পারে চলে গেলে কিন্তু আর স্বাদ থাকে না স্বাদ যতটুকুই মুখের মধ্যে থাকে তার মানে আমার জিব্বার মধ্যে একটা দেবতা এবং ফেরেশতা এবং আমাদের জিব্বার মধ্যে এমন কোনো ফেরেশতা এমন কেউ আছে যে জিব্বা আলা জিব্বা পার হয়ে গেলে তখন আর স্বাদ থাকে না পেট ভরে যায় আচ্ছা সেই পদ্ধতি কণ্ডলিনী ভোজঙ্গল সেই রূপিনী সাড়ে তিন পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার ঊর্ধ্বশ্বাসে চলনমর বীজ মন্ত্র করে রোপণ সারাইয়া লও ধরা সাধন দেখবে চমৎকার এবার ডাকিনী যুগিনী নিয়া আছেন মা শুকে ঘুমাইয়া শ্বাসে লও জাগাইয়া রুদ্ধ রাখছে ব্রক্ষদার চলরে জাহবীর কোলে সবাধিষ্ঠানে সরদলে জম্প দিয়ে পর্গে জলে যদি মন জানে সাঁতার স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া মণিপুরে যাও চলিয়া থাকবে না অন্ধকার একটি ফুলের পাখি দশটা যদি হইতে পারো নিষ্ঠা খাইবে বেসুমার এই অগ্নিকুণ্ডের কোলাহলে কান ফেটে যায় ভ্রমণ্ডলে ঝাঁপ দেও সেই চিন্তা নলে যদি ইচ্ছা থাকে কার এই আলাজিব্বা ধুধু করে যেজন সাহসের জোরে দম রাখিয়া পুরে মরে অগ্নি হয় তার তাবেদার হে জগতবাসী ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলে দেওয়া হয়েছিল আগুনের মধ্যে আর আগুন ঠান্ডা হয়ে গেছে আগুন তাকে পোড়াতে পারে না তাই মানুষের শ্বাস প্রশ্বাসের একটা বিষয় দেখেন মানুষ যখন শ্বাসটা ভিতরে নেয় তখন কিন্তু শ্বাসটা নেওয়ার সময় সে ঠান্ডা ঢুকেছে বের হওয়ার সময় সে গরম হয়ে বের হয়েছে তার মানে অক্সিজেন গিয়েছে এবং কার্বন ডাইঅক্সাইড এখানে গরম হয়ে বের হয়েছে তাহলে এই বাতাসটা নিলে বেশিক্ষণ ভিতরে বাতাসটা রেখে চাপ দিয়ে রাখা যায় না ভিতরে গরম আগুন হয়ে যায় তখন একটা মানুষ আর চলতে পারে না তখন আবার নতুন করে দম নিতে হয় তাই কিন্তু আল্লাহ বলেছে নিঃশ্বাসের বায়ু যত কিনে যদি আনতে হতো ধন রত্নে না গোলাই তো এত সস্তা নাই কোনো ধন তুমি তাতে আছো বলে মহাপ্রাপ্য করে দিলে যাই হোক হে সমস্ত জগতবাসী এখানের বাকি ফ্যাসেলাটি হলো সেই অগ্নিতে হইলে দাহন হয়ে যাবে অগ্নি বাহন কাঞ্চন বরণ হবে তার এই হৃদয় পদ্ম অনাহত বারোটি দল রয় পবিত্র নারায়ণ বিরাজিত বায়ুতে তার হার বিহার সেই পথে হইলে সাধন বায়ুর শোন করবে ভ্রমণ পরমাত্মা হবে দর্শন পূর্ণ জনম আর হবে না এই ষোলো দল কণ্ঠমলে বিষদ পদ্ম বলে সাধন হলে আকাশ কুলে সুখের নাহি পারাপার এবার শোষণমার ছিদ্র দিয়া দ্বিদলপদ্ম উঠো গিয়া চক্র ভেদ করিয়া করিল জাতের বিচার সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তার হে সমস্ত জগতবাসী মুক্ত জীব কাকে বলে দেখেন এখন কিন্তু আমাদের মধ্যে জীব আত্মা আছে সেই জীব আত্মা কিন্তু মুক্ত না সে কিন্তু আমার দেহ কারাগারের মধ্যে বন্দি হয়ে আছে যখন আমার কর্মফলে আমি আমার জীব আত্মাকে উদ্ধার করতে পারবো তখন সেই পরমাত্মার সাথে একাকার হয়ে যাবে বিলীন হয়ে যাবে তখন দুই মিললে একাকার হবে তখন সেই একাকার করতে হলে তখন সমস্ত সাধনের শেষে কি বলা হলো সেই পথে হইলে সাধন বায়ুর শনি করবে ভ্রমণ পরমাত্মা হবে দর্শন পূর্ণ জনমার হবে না এই ষোলোদল কণ্ঠমলে কণ্ঠ পদ্ম বলে সাধন হলে আকাশ কোলে শোকের নাহি পারাপার এবার শোষণ মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম ওঠ আজ্ঞা চক্র ভেদ করিয়া করিল জাতের বিচার সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে হরে জালাল বলে যাবে সেরে জমের অনায় অধিকার জম হিন্দুদের ভাষা কিংবা সনাতন ধর্মের ভাষায় বলা হয় যে জম আর আমাদের বাসায় সে আজরাইল। সে আজরাইলের এখানে হাত থাকবে না তার কোনো ক্ষমতা থাকবে না যে মানুষটা যখন ওই স্তরে পৌঁছে যায় তাই বলা হয়েছে যে জাগে জাগেজার দুনিয়া রাজ্য সবে বিফল জাগে জাগেজার তাহলে কুণ্ডলিনী জাগাতে হলে আমাদের এই সাধনাগুলো করতে হবে তখন এমন এক পর্যায়ে চলে যাবে যে পরমাত্মা জীবাত্মা দুই মিললে একাকার হয়ে যাবে তখন আপনার প্রাণ আপনার হাতে এসে যাবে আপনি যা বলবেন তাই হবে তখন দেখা যায় আজরাইলের এখানে টাইম থাকবে না আজ সালামের সাথে বলবে যদি আপনি বলতেন তাহলে আপনাকে নিয়ে যাইতাম আবার শরীয়তের ভাষায় বলা হইতেছে এক সেকেন্ড সময় দেবে না কেন না? তারা তো কুণ্ডলিনী সাধন করেনি দুনিয়া রাজ্য বিফল করেনি যার ফলে তাদেরকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না আর সাধকদেরকে সময় দেওয়া হবে এবং তারা যদি বলে ছয় মাস পরে আসো আমার কিছু কাজ আছে সেগুলো করে নেই অবশ্যই সেটা আজরাইল মানতে বাধ্য যাই হোক হে জগতবাসী আজকের এই আলোচনা কি বোঝাতে চাইলাম অবশ্যই এই আলোচনাটা বিশেষ করে সাধকদের জন্য যারা আল্লাহর সাধনা করে এদের জন্য সকল স্তরের লোক এই আলোচনাগুলো বুঝবে না তবে যাই হোক হে সমস্ত জগতবাসী আমাদের সামনে কি কি আলোচনা ছাড়লে বা কি কী আলোচনা আপনারা চাইতেছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো কোনো আলোচনা নিয়ে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ